সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে মাদারীপুরের দিকে। মাদারীপুরের দিকে একটি তান্দুরি চায়ের দোকান আছে, সো ওই দোকানে যেয়ে আমরা চা খাবো। বের হওয়ার কথা ছিল 3টা বাজে, বাট এখন 4:30টার বেশি বেজে গেছে। সো এখন পৌঁছালাম মাত্র শিবচর, 5টা থেকে শিবচর আসছি, 4:30টা বাজে। সো চিন্তা ভাবনা করতেছি কিছুক্ষণের মধ্যে আর কি শিবচর থেকে বের হব। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রেজা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেজা ব্লগস। আজকে এখন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে মাদারীপুর। মাদারীপুর যাওয়ার কারণ তান্দুরি চা খেতে। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে রওনা হয়েছি। তো যাওয়ার পথে এমন একটি জিনিসে দেখা পেয়ে গেলাম, মানে আশাও করিনি। সো আমাদের লাকটা খুবই ভালো। চলুন, যে জিনিসটার জন্য আর কি এখানে দাঁড়ানো, সেই জিনিসটাকে আমরা একটু উপলব্ধি করে আসি এবং আপনাদের মাঝে শেয়ার করি। সো এই হইতেছে সেই সুন্দর সূর্যমুখী ফুলের বাগান। যাওয়ার পথে যাতে সুন্দর বাগানে দেখা পেয়ে যাব, মানে কল্পনাও করি নাই। সো খুব সুন্দর একটি বাগান এটি। এটা হচ্ছে শিবচরের থেকে একটু সামনে, এগুলোই দেখা যাবে। এত সুন্দর সূর্যমুখী বাগানটা যে পড়ে যাবে রাস্তায় কখনো কল্পনাও করি নাই। জোশ ছিল ফুলগুলো। সো আশা করি অন্য আরেকদিন আসব। সো এখন মাদারীপুরের উদ্দেশ্যে আবারও রওনা দিলাম এখান থেকে। চূড়া রাস্তায় লোক ওই থেকে প্রায় 5 কিলো রাস্তা আসলাম, এমন ভাঙা খোয়া বিছানো, কেমন তার লাগে। আল্লাহ, মনে হয় বাঁচছি, সামনে একটু ভালো রাস্তা আছে। জানি না এই রাস্তাটুক কতটুক ভালো হবে, তারপর দেখি। আব্দুল, আমি কিন্তু তল্লয়ের কথা কই না, বুঝছো? একটু ভালো রাস্তা পাওয়া গেছে, তাও ভাঙাচোরা। আল্লাহ জানে কি হয়, সামনে আরো ভাঙাচোরা রাস্তা আছে কিনা জানি না। সো চলতে থাকি, দেখা যাক কি হয়। সেই ভাঙা রাস্তা এখনো শেষ হয়নি, প্রায় 20 কিলোর উপরে চালিয়ে ফেলছি, বাট এখনো ভাঙা রাস্তা। কি যে করে এরা! যাই হোক, চলতে থাকি, দেখা যাক আর কত ভাঙা আছে। এদিকেও ভাঙা, ধুলা ধুলা। হাইওয়ে রোডের উপর উঠে গেছি এখন।
আসলে কাহিনী হচ্ছে কি, আমরা যেই জায়গাটা যাব সেই দোকানটা আমরা চিনি না। তো এলাকার মানুষের কাছে জিজ্ঞেস কইরা কইরা তারপরে যাওয়া লাগতেছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের। তো তারপরে সমস্যা নাই, যেহেতু আমরা কেউই চিনি না, এইটুক তো জিজ্ঞেস করতেই হইব। তার উপর আবার আর একটা কাকসা হয়ে গেছে, মেইন রোডে হচ্ছে সার্জেন্ট, তো আমাদের একটা গাড়ির কাগজপত্র নাই নতুন গাড়িটা, তো এই জন্য আর কি আমরা ওই দিক দিয়ে মেইন রোড দিয়া যেতে চাচ্ছি না, তাই আমরা বাজারের মধ্যে দিয়ে ঢুকছি। তো ওই দিক দিয়ে ঢুকে আমরা ওই দোকানটার সামনে যাবো। আমরা এখন আছি হচ্ছে ঘটকচর মাদারীপুর সদরে, ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়। সো এখান থেকে আমরা ফোন দিতেছি ভাই ব্রাদারকে, ভাই ব্রাদাররা আসবে। সো বলতে বলতে আমরা চলে আসলাম সেই প্রায় দোকানের, চায়ের দোকানের কাছে। বললাম তো বলতে বলতে চলে আসলাম, বাট মনে হচ্ছে আরো ভেতরে, দোকানটি আরো ভেতরে যেতে হবে আমাদের। বাইকারদের শখ জানতে এসো না, এক কাপ চা খেতে প্রায় 300 টাকার তেল। এই সেই চায়ের দোকান, মালাই তান্দুরি টি, দুধ চা স্পেশাল, মালাই চা, কফি স্পেশাল, কফি রেগুলার প্রতি কাপ 20 টাকা, 30 টাকা, 25 টাকা, 10 টাকা। সো আমরা যেই চাটি খাবো সেটা হচ্ছে মালাই তান্দুরি টি, এর দাম 25 টাকা। আলতাফ টি স্টোর, সবাইকে লোকেশনটা এই সুযোগে দিয়ে দেই, কারণ ভাইয়া এই জায়গার নামটা কি? একবার বাজার। সো ডিসক্রিপশন বক্সে আমি পুরো ঠিকানাটি লিখে দিব। সো চা খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর
আর এখানে প্রচুর বাতাস, এখন ঝড় হবে সম্ভবত, আটকা পড়ে গেছি, তো জানি না শেষ পর্যন্ত কি হবে। সো ইস, প্রচুর ধুলাঝড় ধুলাঝড়। সো এখন ক্যামেরা বন্ধ করে রেখে দিব, এদিকে আর থাকা যাবে না। ভাইয়া কত কষ্ট করে আজ আসছি আমরা। বাইরে যেই কাম হইছিল রে ভাই, কি যে শীত, কি শীত, আর রাস্তা চেপিছিল। দাদা টায়ার দি খোয়া হয়ে গেছে। তো গাইস, চা খাওয়ার পর শেষ পর্যন্ত যেই কাহিনীটা হয়েছে আমাদের সাথে, প্রচুর ধুলো ঝড় ছিল এবং বৃষ্টি ছিল, যার কারণে আমরা অনেকক্ষণ পর্যন্ত এক জায়গায় আটকে আসছিলাম। তো ওইদিকে একটা দোকান ছিল, ওই দোকানে আটকে আসছিলাম। সো অনেকক্ষণ পর প্রায় 30 কিলোমিটার রাইড করার পর আবারও ক্যামেরাটা মানে অন করছি এবং সবাই একসাথে হয়ে আবারও পাঁচজনের উদ্দেশ্যে রওনা ভাঙ্গা থেকে। যে একটা প্যারা খাইলাম চা খাইতে যাইয়া, আমাদের সাথে কিছু ভাই ব্রাদার গেছে, তারা পাঁচর থেকে মাদারপুর পৌঁছাইছে আর এই ধুলো ঝড় শুরু। আল্লাহ জানে তারা চা খাইছে না ধুলা খাইছে। অবশ্য আমরা তার একটু আগে গেছিলাম,